পূর্বে রাজ্যে 35 বছর এক স্থায়ী সরকার ছিল, কিন্তু কোনোদিন সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের ডেকে নিয়ে ট্রেড লাইসেন্স দেননি। কিন্তু বর্তমানে রাজ্য সরকার জনগণকে আত্মনির্ভর করে তোলার জন্য তা করছে। খয়েরপুরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার খয়েরপুরস্থিত গীত বিতান কমিউনিটি হলে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার উপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মূলত গ্রামাঞ্চলের ব্যবসায়ীদের দ্রুত স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা। তার আগেও 10 বছর সেই সরকার 35 বছর কখনো কেউ দেখেছে ত্রিপুরার কোন প্রান্তে কোন এক ব্যক্তি আমাকে বলতে পারে যে ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য সরকার নিজে এসেছে, আপনাকে ডাকছে আসুন,